আজ বাণী বন্দনার পবিত্র দিনে নিউ আলিপুরের জ্যোতিষ রায় রোডের সভাকক্ষে কবিরা কবিতা পাঠ করে সরস্বতী পুজোকে একটু আলাদা মান্যতা দেওয়ার চেষ্টা করলেন। প্রতি বছরের মতো এ বছরও কবিরা সারস্বত সাধনায় ব্রতী হলেন। কবি সুশীল মণ্ডল, কবি সুশীলী দত্ত, কবি রঞ্জনা রায়, কবি শকুন্তলা স্যান্যাল, কবি ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল, কবি ফটিক চৌধুরী, কবি অংশুমান চক্রবর্তী, কবি সুদীপ্তা রায় চৌধুরী, কবি লিপি চৌধুরী, কবি সুপ্তশ্রী সোম, কবি অরুণিমা সোম, বাচিক শিল্পী সোমা ঘোষ এবং মালিনী পত্রিকার প্রখ্যাত সম্পাদক মায়া সিদ্ধান্ত, এই জমায়েতে উপস্থিত কবিরা প্রায় সবাই বাংলা সাহিত্যের লব্ধ প্রতিষ্ঠ কবি। আগামী দিনে আরও অনেক অনুষ্ঠানের প্রত্যাশা রইল। বিশেষ প্রতিবেদন, টিভি বাংলা, কলকাতা।